ওম শান্তি আজকে পাঁচই মার্চ দু হাজার তেইশ আমরা শুনছি প্রাত অব্যক্ত দাদার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্য দাদা প্রথমবার চালিয়েছিলেন দশই জানুয়ারি উনিশশো চৌরানব্বই ইংরেজিতে আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি আজকের মহাবাক্য হল পয়েন্ট এই একটি শব্দকে তিনভাবে স্মৃতিতে এনে তার স্বরূপ হওয়া এইটাই হলো সেফটির সাধন ব্রাহ্মণ জীবনকে সেফটি করা প্রয়োজন আজ বিশ্ব বিশ্বকল্যাণকারী বাপ দাদা নিজের সব মাস্টার বিশ্ব বিশ্বকল্যাণকারী বাচ্চাদেরকে দেখছেন আমাদেরকে দেখছেন প্রত্যেক বাচ্চার এই ব্রাহ্মণ জীবনের লক্ষ্য অতি শ্রেষ্ঠ নর থেকে নারায়ণ হওয়া নারী থেকে লক্ষ্মী হওয়া প্রত্যেক প্রত্যেকে নম্বর ওয়ান পুরুষার্থ করার লক্ষ্য নিয়ে নিরন্তর সামনে উড়ে চলছে সবার লক্ষ্য নম্বর ওয়ানের দিকে কিন্তু লক্ষণ কিন্তু নম্বর ক্রমে সকলের লক্ষণ একরকম নয় তো লক্ষ্য আর লক্ষণ এই দুইয়ের মধ্যে প্রভেদ কেন কেন প্রভেদ রয়েছে গান দাতা বাবাও এক শিব বাবা যুগের বিধিও এক নিজেকে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করা দিব্য গুণ ধারণ করার সহজ প্রত্যক্ষ প্রমাণ সাকার ব্রহ্মা বাবাও এক যে বাবাকে সকলকে ফলো করতে হবে সেবার সাধন আর সেবার বিধি যিনি শিখিয়ে দেন তিনিও এক মুখ্য বিষয় হল পরাণো আর লালন পালন এই দুটোই যিনি দেন তিনি এক এবং এক নম্বর তবু প্রত্যেক জীবনে লক্ষণ প্রত্যেক প্রত্যক্ষ ব্রাহ্মণ জীবনে লক্ষণ নম্বর ক্রম কেন রয়েছে সকলেই কেন ফার্স্ট নম্বরে আমরা যাচ্ছি না এ তো তোমরা নিজেদের সবাই ভালো করেই জানো না লক্ষণ ধারণ করার ক্ষেত্রে আমি আত্মা কত নম্বরে আছি প্রত্যেকের হিসাব প্রত্যেকের কাছে আছে নম্বরক্রমে হওয়ার বিশেষ আধার একই শব্দ পয়েন্ট অর্থাৎ বিন্দু পয়েন্ট স্বরূপকে অনুভব করা দ্বিতীয়ত যে কোনো সংকল্প বোল অথবা কর্ম যদি ব্যর্থ হয় তাকে পয়েন্ট লাগানো বিন্দু লাগানো অর্থাৎ নিমেষের মধ্যে তাকে সীমিত করা বিন্দুতে নিয়ে আসা তৃতীয়ত জ্ঞানের কিংবা ধারণার অনেক পয়েন্টস মনন চিন্তন করে নিজের জন্য অথবা সেবার জন্য সঠিক সময় কার্যে প্রয়োগ করা সুতরাং শব্দ একটাই পয়েন্ট বিন্দু কিন্তু তিন স্বরূপের পয়েন্টকে স্মৃতিতে রেখে সময় মতো এর স্বরূপ হওয়ার ক্ষেত্রেই নম্বর ক্রমে হয়ে যায় অর্থাৎ তোমরা তো এরকম বিভিন্ন তোমাদের স্থিতি হয়ে যায় নম্বর ক্রম হয়ে যায় প্রায়শ দাদা দেখেন যে স্মৃতি বজায় রাখতে বাচ্চারা সবাই খুব সমজদার বুদ্ধিমান তারা ভাবতেও থাকে এমন হওয়া উচিত এটা রাইট এটা রং এই জ্ঞানও এমর্জ হয় বাচ্চাদের মধ্যে জ্ঞান অর্থাৎ নলেজ আর নলেজ ইজ লাইট নলেজ ইজ মাইট বলা হয়ে থাকে সুতরাং যেখানে লাইটও আছে মাইটও আছে সেখানে এটা হওয়া উচিত অথচ হয় না কেন হয় না কি ভাবো তোমরা বাপ দাদাও তো এটা বলেন তোমাদের হতে তো হবে এই জ্ঞান তোমাদের আছে তোমরাই পারবে কিন্তু সেই সময় তোমাদের মধ্যে কি হয় কি পরিবর্তন হয়ে যায় ওটা এমন হওয়া উচিত তেমন হওয়া উচিত এর মধ্যে থেকে যায় কেন তোমরা নম্বর ওয়ানে যেতে পারো না এর অর্থ জ্ঞানকে লাইট আর মাইটের রূপে সঠিক সময়ে প্রয়োগ করতে তোমরা অপারক অর্থাৎ তোমরা সাকসেসফুল হতে পারো না একে বলা হয়ে থাকে তো স্মৃতিতে আছে কিন্তু স্বরূপে নিয়ে আসার শক্তি তোমাদের অত্যন্ত কম যখন লাইট আছে অর্থাৎ এটা রং এটা রাইট এটা অন্ধকার এটা আলো এটা ব্যর্থ এটা সমর্থ এই জ্ঞান আলোক আছে তখন অন্ধকার বুঝেও অন্ধকারে থাকা একে জ্ঞানী বা সমজদার বলবে কখনো বলবে না যে অন্ধকারকে বুঝে সে অন্ধকারকে জেনে শুনে কেন আলোতে যাবে না কেন অন্ধকারে পরে থাকবে যদি জ্ঞানী নাও তাহলে তোমরা কি ভক্ত নাকি অর্ধ জ্ঞানী হাফ কাস্ট যাকে বলা হয় রং বুঝেও ভুল বুঝেও রং কর্মের কিংবা সংকল্পের অথবা স্বভাব সংস্কারের বসীভূত হয়ে যাও তোমরা তবে তাকে কি বলা যাবে তাহলে তাকে প্রকৃত জ্ঞানী বলা যাবে তার টাইটেল কি হওয়া উচিত বাপ দাদা সময়ের গতিকে লক্ষ্য করে সব বাচ্চার জন্য বারবার অ্যাটেনশন আকর্ষণ করেন বাচ্চাদেরকে অ্যাটেনশন দিতে হবে অ্যাটেনশন শব্দকে ডবল আন্ডারলাইন করাচ্ছেন বাবা বারবার বলছেন বাচ্চারা অ্যাটেনশন শব্দকে ডবল আন্ডারলাইন করো এই প্রকৃতির তমগুণী শক্তি আর মায়ার সূক্ষ্ম রয়্যাল বিচার বুদ্ধির শক্তি তাদের কার্য তীব্র গতিতে করতে থাকবে তা জেনেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে প্রকৃতির ভয়ঙ্কর রূপকে জানা সহজ ভূমিকম্প আসবে জলোচ্ছ্বাস আসবে তো এই হবে সেই হবে কিন্তু বিভিন্ন রকমের ভয়ঙ্কর উথাল পাতাল অবস্থায় অনর থাকতে আর অ্যাটেনশন প্রয়োজন মায়ার অতি সূক্ষ্ম স্বরূপ জানার ক্ষেত্রেও তোমরা ঠগে যাও যেমনটা তোমরা এগিয়ে যাওয়ার কথা ততটা তোমরা এগিয়ে যেতে পারো না মায়া এমন রয়েল রূপ উপস্থিত করে যাতে রং বিষয়কেও রাইট অনুভব করায় তোমাদের হয়তো সম্পূর্ণভাবে রং কিন্তু বুদ্ধিকে এমন পরিবর্তন করে দেয় মুহূর্তের মধ্যে রিয়েল বোধকে অনুভব অনুভবের শক্তি উধাও করে দেয় তোমরা মুহূর্তের মধ্যে কিংভোগ তো তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এসে যাও কিংবোধ কি মাকার হয়ে যায় তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় তোমরা রিয়েলকে বুঝেও তোমরা বুঝতে পারো না যেমন কেউ জাদুমন্ত যদি করে তো পরবশ হয়ে যায় না ঠিক সেইভাবেই অনুভবের শক্তি উধাও করার রয়েল মায়া রিয়েলকে বুঝতে দেয় না তোমরা মুহূর্তে তোমরা কুপকাত হয়ে যাও ফেল হয়ে যাও পুরোপুরি রঙ হবে কিন্তু মায়ার ছায়ায় বসীভূত হওয়ার কারণে রঙকে রাইট মনে করো তোমরা আর এখানে ফেল হয়ে যাও এখানে তোমরা পরে যাও আর প্রমাণ করতে গিয়ে মায়ার সুপ্রিম কোর্টের উকিল হয়ে যাও তো উকিল কি করে সাধারণত উকিলের কর্তব্য কি মিথ্যাকে সত্য প্রমাণ করা তারা খুব উকিল কিন্তু এই ব্যাপারে খুব চতুর হয় সত্যকে সত্য প্রমাণ করতেও চতুর হয় কিন্তু সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে তারা সিদ্ধহস্ত দুটো ক্ষেত্রেই তারা দক্ষ পারদর্শী সেই জন্য বাপ দাদা অ্যাটেনশনে ডবল আন্ডারলাইন করাচ্ছেন বাচ্ছা এই সিজনে এই সময়ে তোমাদেরকে ডবল আন্ডারলাইন করতে হবে এই পরিস্থিতি যখন তোমাদের সামনে এসেছে সূক্ষ্মস্বরূপের মায়ার ছায়া থেকে সদা নিজেকে সেফ রাখতে হবে যা তোমাদের অনুভবের শক্তিকে পরিবর্তন করে দেয় সেই অনুভবে তোমাদেরকে আঘাত করে মায়া কারণ মায়া বিশেষভাবে এই স্বরূপে তার নিজের কাজ করে চলছে বুঝতে পারছো এখন তাহলে কি করবে বলো এমন যখন পরিস্থিতি তোমাদের সামনে আসে মায়া যখন সূক্ষ্মরূপে আঘাত করে তো তোমাদের কি করতে হবে কেয়ারফুল থাকতে হবে তাই না যদি কোনো বিশেষ আত্মা সংকেত দেয় তাহলে ভালো করে মায়ার এই ছায়া থেকে বেরিয়ে বাবার ছায়া নিজেকে বিশেষভাবে মন বুদ্ধিকে এই ছত্রছায়া সুরক্ষিত করো কেননা মনে নেগেটিভ ভাব আর ভাবনা উৎপন্নকারী মায়ার বিশেষ প্রভাব চলছে এই সময় কারণ কলিযুগের অন্তিম সময় চলছে এবং বুদ্ধিতে যথার্থ অনুভবকে সমাপ্ত করার বিশেষ কার্য চলছে মায়ার এখন ফুল মায়ার সিজন দেখবে দুনিয়ার সিজনে কোনো কোনো সিজন এমন হয়তো না যে সেই সিজন থেকে বাঁচার জন্য বিশেষ অ্যাটেনশন রাখতে হয় যেমন বৃষ্টি বৃষ্টি আসলে তোমরা কীসে অ্যাটেনশন দাও তোমরা ছাতা রাখতে হবে রেইনকোট রাখতে হবে ইত্যাদি তোমাদের কাছে রাখতে হবে শীতের জন্য গরম জামা কাপড় রাখতে হবে এসবের দিকে অ্যাটেনশন দেবে তাই না সুতরাং মন আর বুদ্ধির উপর যাতে প্রভাব না পড়ে তার জন্য আগে থাকতেই সেফটির সাধন বিশেষভাবে ধারণ করো কারণ এখন মায়ার সিজন চলছে কারণ সে তো গেলো প্রকৃতির সিজন বৃষ্টি আসবে শীত আসবে তাকে তোমাদের তার থেকে তোমাকে বাঁচতে হবে আর এখন মায়ার সিজন থেকে বাঁচতে গেলে তোমাকে সেফটির সাধন হিসাবে ধারণ করতে হবে কারণ মায়া তোমাকে বুদ্ধির উপর অ্যাটাক করবে সেই বিশেষ সাধন খুব সহজ আগে তোমাদেরকে বলা হয়েছে একটাই শব্দ পয়েন্ট বিন্দু হয়ে যাও সহজ তো না লম্বা চোরা অর্থাৎ জটিল তো শোনানো হয়নি তাই না তোমরা নিরন্তর বলতে থাকো হ্যাঁ আমি আত্মা বিন্দু জ্যোতির স্বরূপ কিন্তু সেই রূপে তোমরা স্থিত হতে পারো না এখানেই তো প্রবলেম তোমরা চেষ্টা করো পয়েন্ট দিতে কিন্তু হয়ে যায় কোশ্চেন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন পয়েন্ট লাগানো সহজ নাকি আশ্চর্য চিহ্ন বা কোশ্চেন মার্ক লাগানো সহজ কোনটা সহজ বিন্দু লাগানো সহজ হয় হয় তো না তাহলে কেন তোমরা কোশ্চেন আর আশ্চর্য চিহ্নের দিকে জড়িয়ে যাও কেন এই বিধিকে গ্রহণ করো এটা তো তোমাদের দুর্বলতা এই সিজন হলো সত্য মিথ্যা প্রমাণ করার এবং মিথ্যা সত্যের থেকেও স্পষ্ট আর আকর্ষণীয় হবে তোমাদের সাবধান থাকতে হবে আন্ডারলাইন করতে হবে আজকালকার ফ্যাশন যেমন হয় নকল জিনিস কত আকর্ষণীয় হয় তাই না অল দ্যাট গ্লিটার ইজ গোল্ড এমনটাই মনে হয় তার সামনে সত্যের ভ্যালু বাস্তবিকভাবে কম হয়ে যায় রিয়েল সিলভার দেখো আর হোয়াইট সিলভার দেখো কি সুন্দর লাগে না রিয়েল সিলভার কালো হয়ে যাবে আর হোয়াইট সিলভার সবসময় চকচক করতে থাকবে আর তোমরা দুবিদায় পরে যাবে দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে তাহলে হোয়াইট আকর্ষণ করবে নাকি রিয়েল আকর্ষণ করবে অতএব সিজনকে চেন এখন মায়ার সিজন চলছে মায়ার স্বরূপকে চেন এটাই তোমাদের এখন অষ্টশক্তিকে কাজে লাগাতে হবে বোধ বিবেককে কাজে লাগাতে হবে প্রকৃতির তমগুণের ভিন্ন ভিন্ন খেলাকে চেনতে হবে এক হলো জানা আর এক হলো চেনা জানো বেশি কিন্তু কখনো কখনো চেনতে ভুল করো কখনো তোমরা রাইট কখনো তোমরা রং হয়ে যাও এখন কি করবে সেফ থাকবে তো না পরে এটা বলো না যে আমি তো বুঝতে পারিনি এরকম হয় নাকি তো এটা কি কেন এসব কিন্তু চলবে না এখন তো তবু বাবা অল্প অল্প দয়া করেন কারণ বাবা মার্সিফুল দয়ার সাগর তো মাত্র কিছু পদক্ষেপ নেন কিন্তু এরপরে যখন বাবা ধর্মরাজ হয়ে যাবেন তখন কেন কি কিছু শুনবে না এরকম নয় সেরকম এই ওকালতি চলবে না তো সুতরাং বাবার পরামর্শ হয়েছে যে উকিল নয় জজ হয়ে যাও মায়ার উকিল হয়ও না তোমরা যখন ওকালতি করো তো তোমাদের নিজের খুব আনন্দ হয় তোমরা সবাই অনুভবিত না অনুভব হয় হয় না শুনে শুনে সাক্ষী হয়ে উৎফুল্ল হতে থাকো স্পষ্টভাবে বুঝেছ পাণ্ডবরা শক্তিরা তোমরা বুঝেছ টিচার্স বুঝেছ সবাই তো হা হা বলছো হায়ের ফটো তোলা হচ্ছে কিন্তু অন্তিম সময় যখন তোমাদের দেখানো হবে তখন কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না তৃতীয় সিজন হলো বিশেষ দুর্বলতার স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে আসা এর বিস্তারও অনেক বড় আর এর সম্পর্কেও তোমাদের অনেক আন্ডারলাইন করতে হবে কারণ বিন্দু লাগাতে হবে এই বিষয়ে বাবা আজ বলবেন না অনেক বাচ্চা বলে কি করব বাবা আগে তো ছিল না এখন জানি না কি হয় এই সংস্কার আমার মধ্যে ছিলই না এখন ইমর্জ হয়েছে এর কারণ আর এর বিধির বিস্তার বাবা অন্য কোনো সময় বলবেন আচ্ছা চতুর্দিকে বাপদাদার মহাবাক্য যারা শোনে এবং ধারণ করে সেই ছাত্রক বাচ্চাদের সব সাবজেক্টে সব সাবজেক্ট স্মৃতিতে থাকে এবং সেই সঙ্গে সেসবের স্বরূপ হওয়া সমীপ আত্মাদের সদা সব বিষয়কে রাইট আর মাইটের লাইট আর মাইটের স্বরূপে কার্যে প্রয়োগ করে এমন শ্রেষ্ঠ আত্মাদের লক্ষ্য আর লক্ষণ সদা সমান বানানোর বাবার জ্ঞানী তো আত্মা বাচ্চাদের যারা সদা বাবার ছত্র ছায়াতে থাকে মায়ার ছায়া থেকে সেফ থাকে জানা এবং চেনা এই দুইয়ের বিশেষত্ব তাদের বাস্তব জীবনে নিয়ে আসে সেরকম বিশেষ আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত এবং নমস্কার তো বাচ্চাদের তরফ থেকে বাপদাদাকে তো এই মায়ার ছায়া থেকে বাবার ছত্র ছায়া দেওয়ার জন্য বাপ দাদাকে অনেক অনেক স্নেহের স্মরণের স্নেহ সমন সুপ্রভাত ও নমস্কার দাদিদের সাথে সাক্ষাৎকার শক্তি সেনা তীব্র গতিতে চলেছে তাই না বাপ দাদার সাথে সাথে তোমরা নিমিত্ত আত্মারও সেনাদের অগ্রচালিত করতে তোমরা দায়িত্বশীল কারণ শক্তির দ্বারা এখন দুনিয়ার মধ্যে অনেক পরিবর্তন আনতে হবে বাবা তো সদা সাথেই আছেন আর সদাই থাকবেন। তা সত্ত্বেও তোমরাই বাপ দাদার শ্রেষ্ঠ ভোজ সকল তো না তোমরাই বাবা রাইট হ্যান্ড বাবা শক্তি দেন বাবা মাইট রূপ কিন্তু অন্যকে বোঝানোর জন্য দায়িত্বশীল মাইক তো তোমরা নিমিত্তরা তোমাদের দৃষ্টিতে তোমাদের তো বাক্যে সকলেই প্রভাবিত হবে কত আনন্দদায়ক বিষয় তোমরা শোনো তাই না খেলা মনে হয় তাই না খেলা তো তা খেলা তো হয়ই খেলতে খেলতে বিজয়ী হয়ে সবাইকে মায়াজিদ বিজয়ী বানাতে হয় এই গ্যারান্টি তো আছেই না কিন্তু মাঝে মাঝে তোমাদের এই খেলা দেখতে হবে তো ক্লান্ত হয়ে যাও না তো হাসতে হাসতে খেলতে খেলতে সব কিছু অতিক্রম করে এবং অন্যকে অতিক্রম করিয়ে চলো যখন এমন কোনো কিছু শোনো তো হৃদয় থেকে কি বের হয় বাহ ড্রামা বাহ হায় ড্রামা হায় বের হয় না কিন্তু বাহ ড্রামা বাহ বাবাকে ধন্যবাদ ড্রামাকে ধন্যবাদ বাবা করতে করতে সবাইকে বাবা হতে হবে এই সব তোমাদের অতিক্রম করতে হবে আচ্ছা অব্যক্ত বাপ দাদার পার্সোনাল সাক্ষাৎকার আজকের টপিক বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার এই নিশ্চয় আর নেশার সাথে নির্বিঘ্ন স্থিতির অনুভব করো বাবা বলছেন যেমন বাবা সর্বোচ্চ তেমনি আমরা আত্মারও সর্বোচ্চ শ্রেষ্ঠ আত্মা এই অনুভবে অগ্রচালিত হচ্ছ তো তবেই তো তোমরা ব্রাহ্মণ থেকে ফরিস্তা হয়ে দেবতা হবে কারণ দুনিয়ার লোকের জন্য তো সর্বাধিক শ্রেষ্ঠ সর্বোচ্চ বাবার পরে দেবতারা দুনিয়ার লোক এটাই জানে কিন্তু তোমরা কি জানো কিন্তু দেবতার থেকে উচ্চ তোমরা ব্রাহ্মণ আত্মারা এই সময় তোমরা জানতে পেরছ স্বয়ং ভগবানের থেকে তোমরা ফরিস্তা এই দুনিয়ার লোক জানে না তোমরা জানো দেবতা পদকে এই ব্রাহ্মণ জীবন থেকে উঁচু বলা হবে না এখনের ব্রাহ্মণ জীবনে কিন্তু সর্বশ্রেষ্ঠ জীবন উঁচু জীবন হিরেতুল্য জীবন দেবতার থেকেও তোমাদের তোমরা উঁচু কেন তা তোমরা ভালো করে জানো তো না তোমরাই জানো দুনিয়ার কেউ জানে না রূপে বাবার জ্ঞান ইমোর্স থাকবে না পরমাত্মা মিলনের অনুভব এই ব্রাহ্মণ জীবনে থাকে দৈবী জীবনে থাকবে না ব্রাহ্মণই দেবতা হয় কিন্তু এই সময় দৈবী জীবন থেকে উঁচু তোমাদের জীবন তোমরা নির্দ্বিধায় বুঝতে পারো বলতে পারো অনুভব করতে পারো তো এত নেশা যেন সদা থাকে কখনো কখনো নয় কেননা বাবা অবিনাশী আর অবিনাশী বাবা যে জ্ঞান দেন সেটা অবিনাশী যে স্মৃতি তিনি জাগিয়ে দেন সেটা অবিনাশী কখনও কখনো নয় সুতরাং এটা চেক করো যে সদা এই নেশা থাকে নাকি কখনো কখনো থাকে মজা তো তখন হবে যখন সদা থাকবে এ হলো বাবার জ্ঞানের চমৎকার যদি কখনো থাকে আর কখনো না থাকে তবে কখনো মজা থাকবে কখনো বিভ্রান্তিতে থাকবে সুতরাং এই মুহূর্তে মজা আর পর মুহূর্তে বিভ্রান্তি নয় যেন সদা থাকে এটাই বাবা আন্ডারলাইন করাচ্ছেন যেমন এই শ্বাস সদাই চলে তবে তো আমরা বেঁচে আছি চলে তো না যদি এক সেকেন্ডও শ্বাস আটকে যায় অথবা কখনও কখনও চলে কখনো কখনো বন্ধ হয়ে যায় তাকে জীবন বলবে বলবে না তাকে মৃত ব্যক্তি বলবে সে মারা যাবে তো এই ব্রাহ্মণ জীবনে নিরন্তর আনন্দ অনুভবে আছো তো যদি মজা না থাকে তবে অবশ্যই বিভ্রান্ত হবে তো মাতারা সদা আনন্দে থাকো কি তোমরা শক্তি তো না শক্তি তোমাদের অনেক নাম আছে সাধারণত নাও তোমরা নাকি যখন ঘরে ফিরে যাবে তখন সাধারণ মাতা হয়ে যাবে না সদা এটা যেন স্মরণে থাকে আমরা শক্তি সেনা সদা শক্তি সেনা মধুবন গেলেও শক্তি সেনা ঘরে গেল শক্তি সেনা সীমিত পরিসরে নও অসীম বিশ্বের কল্যাণকারী তোমরা অনেক বড় বড় টাইটেল তোমাদের পরমাত্মা থেকে প্রাপ্ত হয়েছে শক্তি অর্থাৎ যারা অসুরের উপর বিজয় প্রাপ্ত করে শক্তিকে বলাই হয় অসুর সংহারিণী অর্থাৎ আসরিক সংস্কারকে সংহার করে তো তোমরা শক্তিরা সবাই এমন বাহাদুর হয়েছ তো না আর পাণ্ডব অর্থাৎ বিজয়ী পাণ্ডব কখনো এটা বলতে পারে না যে পরাজয় হওয়ার হওয়ায় কি হয়েছে আর বিজয় প্রাপ্ত করায় কি হয়েছে দুইয়ের ফারাক তোমরা জানো দুনিয়ার লোকেরা জানে না সেই জন্য তোমরা সদা বিজয়ী আর সদা থাকবে কারণ অবিনাশী বাবার থেকে অবিনাশী প্রাপ্তির অধিকারী তোমরা আত্মারাই হচ্ছ ব্রাহ্মণ আত্মারাই হচ্ছ এটা যেন সদা এমর্জ রূপে থাকে যদি তা না হয় তাহলে আমরা তো হয়েছি জানি তো আমরা এমন হতে দিও না প্র্যাকটিক্যাল রূপে হতে হবে যারা এটা জানে তারাই নিশ্চয় করে চলে সুতরাং প্রতিটা কর্মে যেন বিজয়ের নিশ্চয় আর নেশা থাকে নেশার আধারই হলো নিশ্চয় নিশ্চয় কম তো নেশাও কম সেই জন্য বলা হয় নিশ্চয় বুদ্ধি বিজয়ী তাহলে ফাউন্ডেশন কি কি হলো ফাউন্ডেশন নিশ্চয় নিশ্চয় বুদ্ধি বিজয়ী অন্তি নিশ্চয়ের ক্ষেত্রে কখনো কখনো হয়ও না নয়তো অন্তিমে রেজাল্ট রেজাল্টের সময়ও প্রাপ্তি কখনো কখনো হবে তারপর অনুতাপ করতে হবে এখন প্রাপ্তি নয়তো পরে অনুভব অনুতাপ হবে সুতরাং প্রাপ্তির সময়ে প্রাপ্তি করো অনুতাপ করার সময়ে প্রাপ্তি লাভ করতে পারবে না এটাই তোমাদের হিরে দিল জীবন এই সময় তোমাদের অতিক্রান্ত হচ্ছে করে নেব হয়ে যাবে না করতেই হবে এই নিশ্চয় তোমাদের হওয়া উচিত করে নেব এই ভরসায় চলতে যেও না এটা তোমাদের মারাত্মক ভুল হয়ে যাবে করছি তো না আর কি হবে হয়ে যাবে না এখন হতে হবে এখন নয় তো কখনো নয় তো ইয়ে 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 নয় বরং হয়ে গেছে কারণ বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার যখন অন্যদের তোমরা চ্যালেঞ্জ করো যে শ্বাসের উপর কোনো ভরসা নেই অন্যদের জ্ঞান দাও তো আগে নিজেকে জ্ঞান দাও নিজে আগে প্র্যাকটিক্যাল হও যারা কখনো করবে তো তোমরা কি তাদের মধ্যে আছো নাকি নাকি এখনই যারা করে তাদের মধ্যে আছো তোমরা সদা বিজয়ের অধিকারী আত্মা এমন তোমাদের মধ্যে নেশা জাগ্রিত হওয়া উচিত বিজয় জন্মসিদ্ধ অধিকার এই স্মৃতির সাথে ওরে চলো যা কিছু হয়ে যাক তো এটা স্মৃতিতে নিয়ে এসো কি আমি সদা বিজয়ী কি হবে সেটা কোনো ব্যাপার নয় যদি তোমাদের নিশ্চয় অটল হয় তাহলে কেউ টলাতে পারবে না আচ্ছা এখন সবাই এমন বিস্ময় করে দেখাও যে সব স্থান বিজয়ী অর্থাৎ নির্বিঘ্ন হবে কোনো বিঘ্ন যেন না আসে বিঘ্ন আসতে পারে কিন্তু হার মানা উচিত নয় সুতরাং যেখানে বিজয় সেখানে বিঘ্ন সরে যাবে তো নির্বিঘ্ন হয়ে যাবে সদা বিঘ্ন মুক্ত এই চমৎকার করে দেখাও তোমরা ব্রাহ্মণরাই পারবে যে কোনো গীতা পাঠশালা হোক উপক সেবা কেন্দ্র হোক কেন্দ্র হোক কিন্তু নিজে নির্বিঘ্ন হও আর অন্যদেরও নির্বিঘ্ন বানাও এমন বিস্ময় দেখাও করতেই হবে করবে করবে দেখবে না এসব চলবে না ব্রাহ্মণ জীবনে ডিকশনারিতে এসব নেই তো গে গে বলা মানে নিশ্চয় পার্সেন্টেজ আছে সবাই যেন এই খুশির সংবাদ শুনতে পায় যে ছোট বড় সব সেন্টার বিঘ্ন মুক্ত এমন অ্যানাউন্সমেন্ট যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে কোনো রকমের বিঘ্ন আসতেই পারে না অন্যদের বিঘ্নকেও আমরা তো সরাবো আমরা দায়িত্ব নিয়েছি আর বিজয়ী হব এমন বার্তা আসতে দাও কোথাও থেকে কোনো বিঘ্ন যেন না আসে এরকম বলবে না যে আমি তো ঠিক আছি কিন্তু অন্য কেউ করলে আমি কি করতে পারি তিন মাস বিজয়ী হয়ে দেখাও তিন মাসেই সব জানা হয়ে যাবে যদি সবাই তোমরা হা বলো তো এই চমৎকার করে দেখাও আচ্ছা আজকের এক বাবার লাভে সব বিষয় থেকে সেফ মায়াপ্রুফ ভাব তার অর্থ হলো যে বাচ্চারা এক বাবার লাভে লাভলিন থাকে তারা সহজেই চারিদিকে ভাইব্রেশন থেকে বায়ুমণ্ডল থেকে দূরে থাকে কারণ লিন থাকা অর্থাৎ বাবার সমান শক্তিশালী সব বিষয়ে সেফ থাকা লিন হয়ে থাকা অর্থাৎ সমায়িত হয়ে থাকা যে সমায়িত হয়ে আছে সেই তো মায়াপ্র এটাই সহজ পুরুষার্থ কিন্তু সহজ পুরুষার্থের নামে অগোছালো হয়েও না অগোছালো পুরুষার্থের মন ভিতর থেকে দংশন করে আর বাইরে তারা নিজের মহিমার গীত গায় এমনটা তোমাদের জন্য যাতে না হয় আজকের স্লোগান পূর্বজ বুদের পজিশনে যদি স্থিত থাকো তবে মায়া আর প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে সেফ হয়ে যাবে আজকের সমান আমি মায়া প্রুফ আত্মা আচ্ছা ওম শান্তি